অঙ্ক মিলাবলৈ গৈ অঙ্ক নিমিলিল কাননিক বিষয়াৰ, এ জি অফিচৰ পাঁচ বিষয়াক গ্ৰেপ্তাৰ, টকা দেখি লোভ সামৰিব নোৱাৰিলে গাণনিক বিষয়াই, সোণাৰীৰ হোটেলৰ বাথৰুমত উদ্ধাৰ লাখ লাখ টকা, দুর্নীতি রোধর ক্ষেত্রত মুখ্যমন্ত্রীয়ে গ্রহণ করা শূন্য সহনশীল নীতিলৈ বুড়া আঙুলি প্রদর্শন করে রাজ্যের মহাগাণনিকর কার্যালয়তেই পোখা মেলিছে ভয়ঙ্কর দুর্নীতির। চৰাইদেউ জেলার সোণাৰীত পঞ্চায়েত সচিবর অনিয়ম গাব দিয়ার বিনিময়ত উৎকুচলৈ আরক্ষীর জালত পড়ার পাছতেই দিনের পোহরের দরে জল জল পটপটক উলাই পড়ছে বিস্ফোরক তথ্য। ধৃত গাণনিক বিষয়াকেইজন হৈছে গুৱাহাটীৰ এ জি অফিচ অর্থাৎ মহাগাণনিক কার্যালয়। রফিকুদ্দিন আহমেদ, সৈকত ভট্টাচার্য, হেম বাহাদুর, সুব্রত দুৱৰা আর নগাঁওর যুগল কিশোর তামুলি। এজন আছে, আমি সবর পৰা কি ৰোলটো কি আছে, কি ইনভলভমেন্ট তদন্ত কৰি আছো, ব্রাইব ব্রাইব হ্যাঁ ব্রাইব তেনেকুৱা ডিমান্ড করা আছে, তাৰমানে এইটো অডিট কৰা অৱস্থাত কিবা ভাবুকি টাইপত দি আমাক ইমান ইমান টাকা লাগিব বুলি ভাবুকি দি আমাৰ পৰা টাকা বিচাৰি আছে ব্রাইব বুলি। বুধবাৰে গাণনিক বিষয়াকেইজনে বাহৰপতা হোটেল প্ৰিণ্ট ভিউত দুপৰ নিশালৈ অভিযান চলাই উদ্ধাৰ কৰে 3,34,000 টকা। চৰাইদেউৰ অতিৰিক্ত আৰক্ষী অধীক্ষক লামহাও দংগলৰ নেতৃত্বত হোটেলখনৰ চাৰিটা ৰুম, বাথৰুমৰ ফ্লাছ টেংক, বেগ আদিত অভিযান চলাই উদ্ধাৰ কৰা হয় এই বৃহৎ পৰিমাণৰ ধন। ৰাতিপুৱা পৰা আমাৰ অপাৰেশ্যনত এতিয়া গ্ৰীণ ভিউ হোটেলত সোণাৰীত আমি টোটেল 3,34,000 আমি চাৰিটা ৰুমৰ পৰা ৰিকভাৰ কৰিছোঁ। ইতিমধ্যে আরক্ষী আটক করেছে বিষয়া কেজনক উৎকোচ লওয়াত সহায় করা পঞ্চায়েত সচিব সুরজিৎ পালকও। পয়সা দিব লাগবে বলে সবই দিছে, আপনি দিবই লাগবে, প্রতি জিবি 5,000 তারপর আকো মানে স্পেশাল হওয়ার কারণে আকো 20,000 টাকা লাগে। পয়সা দিব নোৱাৰো বুলি কলো তো কৈছে আপনার চাকরি দিগদার হবে, কিন্তু আপনি পয়সা দিয়ক। বোলো আপনাকে চক আকো এইবোৰ নথিপত্র চক কিনা কিনি, নথিপত্র চালে নহব বোলে পয়সা দিব। বর্তমান আরক্ষীয়ে ধৃত খোঁজখোর বিষয়া কেজনের ব্যাংক একাউন্টের পাসবুক আদির উপর অব্যাহত রাখিছে অনুসন্ধান। গ্রাম্য জীবনের উন্নয়নের চালিকা শক্তি স্বরূপ গাঁও পঞ্চায়েতের পুঁজির নিমিলা অঙ্ক পরীক্ষা করবলৈ গৈ খোদ গাণনিক বিষয়ায় দুর্নীতিত নিমজ্জিত হওয়া ঘটনায় আউল লগাইছে সরকারের দুর্নীতি বিরোধী সংগ্রামত। সোণাৰীৰ পৰা হান সিং কোঁৱৰ, নিউজ 18, নর্থ ইষ্ট।